নিঃশব্দ পরিবেশটাকে ছাপিয়ে চলতো কামারের হাতুড়ি আর হাঁপড়। হাঁপড় উঠে হাঁপড় নামে গলে লোহা। এই লোহাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নানা আকারে তৈরি করা হয় নিত্য ব্যবহার্য সামগ্রী। আজ সেই ঠকঠক শব্দ লকডাউন দমিয়ে দিয়েছে, আছে শুধু হতাশায় ভরা অভুক্ত কিছু মুখ, যে মুখে একসময় হাসি ছিল, মনে খুশি ছিল, ছিল পেটে ভাত। সময় আর প্রযুক্তি কেড়ে নিয়েছে কামারদের সব কিছু। দেশের ঐতিহ্য বহন করে এই কামার শিল্প। কয়লার সংকট, কর্মচারী সংকট, ক্রেতার অভাবসহ নানা সমস্যায় ধুঁকে ধুঁকে চলছে কামারশালা। দেশীয় পদ্ধতিতে তৈরি কামার শিল্পের চাহিদাও দিন দিন কমছে। কামারের কাজ করে এখন সংসার চালানো বড় কঠিন, বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতে খুব কষ্ট হয়। ভোক্তারা আগের মতো অর্ডার করে না যন্ত্রপাতির, শহরের বিভিন্ন হোটেল থেকে প্রতি বস্তা কয়লা 500 টাকায় ক্রয় করতে হয়। আগে এক বস্তা কয়লায় 2-3 দিন চলতো, কিন্তু এখন যায় 1 মাস। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে কামারশালা হয়তো হারাতে বসেছে, বাধ্য হয়ে অনেকেই এই পেশা ছেড়ে দিচ্ছে। আবার যারা আঁকড়ে ধরে আছে তারা মানবেতর জীবন যাপন করছে।